কুকুরের আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন নদিয়ার বীরনগরের মানুষজন। নদিয়ার তাহেরপুর থানা এলাকায় বীরনগর পৌরসভার প্রায় 8 থেকে 9 জন কুকুরের কামড়ে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বীরনগর বাজারে একটি পাগলা কুকুরের আক্রমণে মারাত্মকভাবে জখম হয়েছে একটি 1.5 বছরের শিশু। কুকুরটি তার গালের মাংস খুবলে নিয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। এছাড়াও ছোট বড় মিলে অনেকেই ওই কুকুরের আক্রমণের মুখে পড়েছেন বলে অভিযোগও মিলেছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুর প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে বীরনগরের বাসিন্দাদের তরফে। তবে ইতিমধ্যেই বিষয়টি পুর প্রশাসনের নজরে এসেছে। ওই কুকুরটির সন্ধানে পাড়ায় পাড়ায় ক্লাবের ছেলেদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে পশু হত্যায় বিধিনিষেধ থাকলেও প্রয়োজনে ওই কুকুরটিকে মেরে ফেলারও চিন্তা ভাবনা শুরু করা হয়েছে বলেও পুর কর্তারা জানিয়েছেন। তারপরে দেখলাম একটা কুকুর বেরিয়ে গেলো, তো বাইরে বেরিয়ে দেখেছে ছেলেকে ওরকম কামড়ে দিয়েছে। মোট কজন আগে কামড়িয়েছে? আমি তো ওখান থেকে লোকাল হাসপাতালে নিয়ে গেলাম, ওখানে গিয়ে বললো এরকম 4-5 জনকে ইতিমধ্যে কামড়ানো হয়ে এখন। কি চাইছেন কি এখন? আপনার তো বাচ্চা, ছোট বাচ্চা, কত বয়সে? পদক্ষেপ বলতে আজকে সকালবেলায় আমার কানে বিষয়টা এসছে এবং এখনও পর্যন্ত আমার কাছে দুজন একটা বাচ্চাকে এবং একজন ভদ্রলোককে কামড়েছে এরকম দুটো রিপোর্ট আমি পেয়েছি। অতএব সেক্ষেত্রে তাদের সরকারি চিকিৎসার জন্যে সার্টিফিকেট বা অন্যান্য যোগাযোগ বা রানাঘাট হসপিটালের সুপারের সঙ্গে কথা বলা, এই সমস্ত ব্যবস্থাগুলো করা হয়েছে। বীরনগর হসপিটালে যেহেতু কুকুরের ভ্যাকসিন রাখার ব্যবস্থা নেই এবং আমি শুনেছি যে পরবর্তীতে আরও 4-5 জনকে, মানে সংখ্যাটা প্রায় 5-7 জন এরকম একটা সংখ্যা আমি শুনতে পাচ্ছি, পাড়ায় পাড়ায় ক্লাবের ছেলেদেরকে এটাকে নিয়ে একটু জাগ্রত করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে পশুকে সরাসরি মেরে দেওয়া এটা একটা বর্তমান আইনের দিক দিয়ে একটা খুব কঠিন একটা ব্যবস্থা। কাছাকাছি আমাদের নদিয়া জেলার মধ্যে এরকম ধরনের এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই যে সেই পশুকে ধরে সেই পাগলা কুকুরটাকে ধরে কোনো জায়গায় স্থানান্তরিত করা বা তাদের আন্ডারে দেওয়া। আমাদের বিভিন্ন ছেলেরা, বিশেষ করে ক্লাবের ছেলেরা, তারা সেই কুকুরটার সন্ধান চালাচ্ছে, হয়তো বা লাস্ট অব অল মানুষের স্বার্থে তাকে হয়তো মানে পিটিয়ে মারতে হবে, এই কারণে যে এটা একটা অন্যায় কাজ করলেও করতে হবে যে অনেক মানুষ এর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করি। বাচ্চা পেয়ে একটা 18 মাসের সামনে।